আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকের পাঠে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর তা হচ্ছে হাউ টু মেক এ লং সেন্টেন্স হাউ টু মেক এ লং সেন্টেন্স পার্ট টুয়ে বরাবরের মতো আজকেও আমি নতুন একটি বড় বাংলা বাক্য নিয়ে হাজির হয়েছি তোমরা যে বাক্যটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে আমার ছোট্ট বোনের জন্য নতুন একটি পোশাক ক্রয় করতে গতকাল আমি আমার পিতার সাথে বাসে করে বাজারে গিয়েছিলাম এখানে মেন বাক্য কি আমি বাজারে গিয়েছিলাম আই ওয়েন টু মার্কেট আই ওয়েন্ট টু মার্কেট এখানে ফার্স্ট এক্সটেনশান হচ্ছে আমার বোনের জন্য ফর মাই ইয়াঙ্গার সিস্টার নতুন একটি পোশাক ক্রয় করতে যদি আমরা এই সেন্টেন্সটি প্রথমে দিই তাহলে বেশি ভালো হয় আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ নিউ ড্রেস টু বাই এ নিউ ড্রেস কার জন্য ফর মাই younger সিস্টার ফর মাই younger সিস্টার তাহলে এক নাম্বার গেল দুই গেল। গতকাল ইয়েস্টারডে 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 আমার পিতার সাথে উইথ মাই ফাদার কিভাবে বাসে করে বাই বাস দেখো সবটি এক্সটেনশান এসেছে না এক দুই তিন চার পাঁচ তুমি এখানে এ স্টার্ডে এখানেও দিতে পারো আই ওন টু মার্কেট এ উইথ মাই ফাদার বাই বাস টু বাই নিউড ফর মাই ইয়ংগার সিস্টার তুমি যদি একটু অল্টারনেট করো এক্সটেনশানগুলো সিকোয়েন্স যদি একটু অল্টারনেট করো আমার মনে হয় সমস্যা হবে না তবে সব চাইতে ভালো হচ্ছে তুমি নিজেকেই প্রশ্ন করো যে কোন এক্সটেনশান বা আদার্স অডটি কোথায় দেওয়া যায় তবে মেন বিষয় হচ্ছে তোমার এখানে মেন বাক্য কী সেটি প্রথমে উঠে নাও আশা করি বুঝতে পেরেছ আজকের মতো এখানেই শেষ করছি পার্ট থ্রিতে নতুন আরও একটি নতুন বড়ো বাক্য নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ